আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের বলতে চাই, আপনাদের মধ্যে 5 জন পেতে পারে ফ্রি মান্থলি, অর্থাৎ আপনাদের মধ্যে টোটাল 5 জন পাবে ফ্রি তে 2000 টোটাল 10000 ডায়মন্ড। তবে কথা হচ্ছে সেটা কিভাবে, তো আপনাদের আমি বলি, আমার নতুন একটি পেজ খুলেছি, যে পেজের নাম হচ্ছে টস বাংলা গেম, এবং পেজের লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। পেজে অলরেডি 5000 লাইক আছে, এই পেজের মধ্যে যদি আপনারা টোটাল 10000 লাইক পূর্ণ করে দেন তাহলে আপনাদের মধ্যে টোটাল 5 জন পেয়ে যাবে 5টি মান্থলি, আর একটি মান্থলি মানে প্রায় 1900 ডায়মন্ড, বলা যায় মোটামুটি 2000 ডায়মন্ডের মতো। আপনাদের মধ্যে 5 জন পেয়ে যাবে 2000 করে টোটাল 10000 এর মতো ডায়মন্ড। এছাড়া পেজের লিংক আপনারা কমেন্টে পেয়ে যাবেন, এবং আপনাদের বলে দিই আপনাদের কি কি করতে হবে, আপনারা পেজে গিয়ে ইনস্টাকে ফলো করে দিবেন, এবং ফলো করে স্ক্রিনশট নিয়ে আপনারা আমার ইনবক্সে অর্থাৎ ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দিবেন। ফেসবুক পেজের ইনবক্স দেওয়ার পর আপনাদের মধ্যে টোটাল 5 জনকে সিলেক্ট করে নিব, তখনই সিলেক্ট করব যখন কিনা টোটাল 10000 ফলোয়ার হয়ে যাবে, অর্থাৎ অলরেডি পেজের মধ্যে 5000 ফলোয়ার আছে, এবং আর 5000 ফলোয়ার যুক্ত হয়ে গেলে আপনাদের মধ্যে টোটাল 5 জন লাস্টি মান্থলি পেয়ে যাবে। তো আর দেরি না করে দ্রুত ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিন, ফলো করে স্ক্রিনশট নিয়ে ফেসবুক পেজের ইনবক্সে দিয়ে দিন। আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে অনেক প্লেয়ার আছে যারা কিনা লুকি লুকি গেম খেলে সার্ভাইভ করে, অর্থাৎ তারা র‍্যাঙ্ক পুশ করে। কিন্তু অদ্ভুত বিষয় হলো যে ফ্রি ফায়ার গেমে একটা সিজনে কেউ কখনো সার্ভাইভ করেনি, অর্থাৎ সবাই পুরো সিজন র‍্যাঙ্কের মধ্যে রাশ করে খেলেছিল। তবে কথা হচ্ছে সেটা কেন হয়েছিল। আচ্ছা, আপনি কি এটা জানা আছে, সোশ্যাল জোনে অনেক প্লেয়ারই টিকটক ভিডিও বানায়, কিন্তু টিকটক ভিডিও বানাতে আসলে তারা দেখতে পায় যে এখানে যে বাটনগুলো আছে এই বাটনগুলোর কারণে তাদের ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ফ্রি ফায়ার গেমে এমন একটি ট্রিক আছে যে কাজে লাগিয়ে আপনারা স্ক্রিনটা সম্পূর্ণ খালি করে দিতে পারবেন, অর্থাৎ এখানে যে বাটনগুলো আছে সবগুলো আপনি গায়েব করে দিতে। আচ্ছা, আপনার কি এটা জানা আছে, ফ্রি ফায়ার গেমের এই টাওয়ারটি মোটামুটি অনেক বড়, আর এই টাওয়ারের ভিতরে যদি আপনি মনস্টার ট্রাক দেখতে পান তাহলে কেমন হবে। চলুন আজকের মূল ভিডিওতে, ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের ভিডিও শুরু করবো ফ্রি ফায়ার গেমের লাইক দিয়ে। তো আমাদের গেমের মধ্যে একজনের আইডিতে এক এক পরিমাণ লাইক আছে, কিন্তু আপনি কি জানেন ফ্রি ফায়ার গেমে একটা সময় অনেক বেশি পরিমাণে লাইক সংগ্রহ করা যেত। অনেক বেশি বলতে এটাই বুঝাচ্ছি যে বর্তমান সময়ে আপনি যদি আপনার অ্যাকাউন্টে লাইক নিতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম 99000 লাইক নিতে পারবেন, কিন্তু আগেকার সময় এমন ছিল না। আগের সময়ে কেউ যদি অ্যাকাউন্টে লাইক বাড়াতে চাইতো তাহলে তার অ্যাকাউন্টে সে 1 লাখ 2 লাখ 3 লাখ করে অনেক অনেক লাইক নিতে পারতো, কিন্তু বর্তমান সময়ে নির্দিষ্ট পরিমাণ লাইক নেওয়া যায়। কিন্তু আপনি কি এটা জানেন ফ্রি ফায়ার গেমের কোন প্লেয়ার সর্বপ্রথম নিজের অ্যাকাউন্টে 1 লাখ লাইক কমপ্লিট করেছিল? তো আমি সর্বপ্রথম প্লেয়ারের নাম বলছি না, আমি বরং বলবো তার লেভেল। তার লেভেল শুনলে আপনি একটু অবাক হয়ে যেতে পারেন। বর্তমান সময়ে কেউ যদি 70 লেভেলে থাকে অথবা 80 লেভেলে থাকে তখন দেখা যায় যে সে মাত্র 20000 30000 লাইক কমপ্লিট করেছে। যেমন আমি মাত্র 20000 মতো লাইক কমপ্লিট করেছি, তেমন একটা বেশি না। কিন্তু একটা সময় যখন কিনা 57 লেভেলের একজন প্লেয়ার পুরো ইন্ডিয়া সার্ভারে সর্বপ্রথম 1 লক্ষ লাইক কমপ্লিট করে ফেলে, যেটা কিনা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায় তখনকার সময়ে। নেক্সট, গ্যারিনা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভুল করে, কিন্তু আপনি কি জানেন গ্যারিনা একবার এমন একটা ভুল করে বসে যে ভুলটা বোঝার সাথে সাথে তারা ভুলটা সংশোধন করে ফেলে, অর্থাৎ একটা জিনিস গেমের মধ্যে লঞ্চ করে, লঞ্চ করার পর ক্যারিনা বুঝে যায় যে এই জিনিসটা গেমটাকে একদম ডিসব্যালেন্স করে দিবে, আর এটা বোঝার সাথে সাথে যেদিন লঞ্চ করে সেদিন রাত 12টা বাজে গেম থেকে রিমুভ করে দেয়। তবে কথা হচ্ছে সেটা কি, আসলে সেটা হলো যে ডাবল র‍্যাঙ্ক টোকেন। আপনাদের শুনতে অদ্ভুত মনে হতে পারে কিন্তু আসলে সত্যি, আপনারা যারা পুরাতন প্লেয়ার আছে তারা সবাই জানে যে ডাবল র‍্যাঙ্ক টোকেন কি। তো ডাবল র‍্যাঙ্ক টোকেন দিয়ে আপনি যদি গেম খেলেন তাহলে আপনি গেমের মধ্যে যে প্লাস পাবেন সেটা ডাবল পাবেন, আর কোনো ম্যাচে যদি খেলার শুরুতেই মরে যান অর্থাৎ মাইনাস খাওয়ার কথা হয় তাহলে আপনি কোন মাইনাস খাবেন না, বরং আপনার স্কোর একটুও কমবে না, আর এটা হচ্ছে ডাবল র‍্যাঙ্ক টোকেনের কাজ। তো এটা গেমের মধ্যে থেকে গ্যারিনা রিমুভ করে দেয় একদিনের মধ্যে, কারণ যেদিন গেমের মধ্যে আসে সেদিন ফ্রি ফায়ারের অধিকাংশ প্লেয়ারই উড়াদুরা ডাবল র‍্যাঙ্ক টোকেন কিনে নেয়, যার ফলে ম্যাচের মধ্যে কেউ ম্যাচের মধ্যে মাইনাস খাওয়া প্লেয়াররা বন্ধ করে দেয়। হ্যাঁ বন্ধুরা, ধরেন হ্যাঁ বন্ধুরা, যেদিন গেমের মধ্যে ডাবল র‍্যাঙ্ক টোকেন আনা হয় সেদিন বলা যায় প্রত্যেক ম্যাচের প্রত্যেক প্লেয়ারই র‍্যাঙ্ক টোকেন কিনে নেয়, যার ফলে দেখা যেত যে এক ম্যাচের মধ্যে যে 50 জন প্লেয়ার আছে সেই 50 জন প্লেয়ারের মধ্যে প্রথমে যারা মরে যায় তারা একটুও মাইনাস খাচ্ছে না, আর যারা শেষের দিকে মরে তারা উড়াদুরা প্লাস পাচ্ছে, যার ফলে প্রত্যেক ম্যাচে প্লেয়াররা শুধু প্লাসই পাচ্ছিল কিন্তু কোনোভাবে মাইনাস খাচ্ছিল না। আর এটা গ্যারিনা যেদিন গেমের মধ্যে ডাবল র‍্যাঙ্ক টোকেন আনে সেদিনই বুঝে যায়, আর যার ফলে সেদিন রাতে গেম থেকে এটা রিমুভ করে দেয়। কিন্তু রিমুভ করার আগে প্লেয়াররা উড়াদুরা এই জিনিস কেনার কারণে অনেকদিন পর্যন্ত ডাবল র‍্যাঙ্ক টোকেন অনেকের কাছেই ছিল। নেক্সট, র‍্যাঙ্ক পুশের যেহেতু কথাটা বললাম সুতরাং র‍্যাঙ্ক পুশের আরেকটা জিনিস বলি। আপনি কি জানেন একটা সিজন ছিল যে সিজনের মধ্যে প্লেয়াররা র‍্যাঙ্ক পুশ একদম কমিয়ে দিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, র‍্যাঙ্ক পুশ একদম কমিয়ে দিয়েছিল, বরং সবাই রাশ করে খেলা শুরু করে দেয়। তবে কথা হচ্ছে সেটা কিভাবে, বর্তমান সময়ে এরকম তেমন একটা দেখা যায় না, কিন্তু আগের সময়ে দেখা যেত যে এরা ঘরের ছাদের উপর অথবা কোনো টাওয়ারের উপর শুয়ে শুয়ে ক্যাম্পিং করতো, এটা আমরা মোটামুটি সবাই জানি, অর্থাৎ লুকিয়ে লুকিয়ে একদম জোন শেষ হলে জোনের সাথে সাথে সামনে দিয়ে দৌড়াতো। কিন্তু একটা সিজন হয় যে সিজনের মধ্যে প্লেয়াররা সে কাজ বন্ধ করে দেয়, সেই সিজনটা ছিল যে গ্লাইডার সিজন। তো গ্লাইডার যখন আমাদের গেমের মধ্যে যুক্ত করা হয় তখন র‍্যাঙ্ক সিজনেও কিন্তু আনা হয়। তো র‍্যাঙ্কের মধ্যে প্লেয়াররা গ্লাইডার নিয়ে নিয়ে বিভিন্ন ছাদের উপর উঠে যেত, যার ফলে প্লেয়ার যারা লুকিয়ে ছিল তারা ছাদের উপর ধরা খেয়ে যেত। আপনাদের কাছে বর্তমানে জিনিসটা খুব
খুবই কমন মনে হতে পারে, মনে হতে পারে যে ছাদের উপর কে লুকায়, কিন্তু আগেকার সময়ে কিন্তু এমন হতো না। বরং প্লেয়াররা ছাদের উপর লুকিয়ে থাকতো অথবা টাওয়ার উপর লুকিয়ে থাকতো, কিংবা কোনো না কোনো একটা জিনিস নিয়ে কভার নিয়ে পুরো ম্যাচটা এক জায়গাতেই বসে থাকতো। আর গ্লাইডার নিয়ে প্লেয়াররা উড়ে উড়ে সেই জায়গাতে চলে যেত, যার ফলে প্লেয়াররা মাইনাস খেত। অর্থাৎ যারা লুকিয়ে বসে থাকতো তাদের কাছে গান নিয়ে উড়ে উড়ে প্লেয়াররা চলে এসে ফায়ার করে মেরে ফেলতো, যার ফলে তারা মাইনাস খেত। এবং ওই সিজনে আস্তে আস্তে প্লেয়াররা পুশ করা বন্ধ করে দেয় এবং তারা রাশ করে খেলতে শুরু করে, কারণ তারা বুঝে যায় যে এভাবে আর হবে না। আর গ্যারিনা বুঝে যায় যে গ্লাইডার থাকলে গেমের মধ্যে একটু ডিসব্যালেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার ফলে র‍্যাঙ্ক থেকে গ্লাইডার গ্যারিনা রিমুভ করে দেয়। নেক্সট, গেমের এই ছোট্ট জায়গার মধ্যে অর্থাৎ এই ছোট্ট টাওয়ারের মধ্যে কয়টা মনস্টার ট্রাক আপনি দেখেছেন? তো এই জায়গাতে অনেক মনস্টার ট্রাক একসাথে দেখা যায়। কয়টা মনস্টার ট্রাক সেটা গুনতে গেলেও আপনার খবর হয়ে যাবে। তো চলুন একবার একটা ম্যাচের মধ্যে সেটা দেখা যায়, আর আমরা সেটা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এতগুলো মনস্টার ট্রাক একটা জায়গার মধ্যে, এখানে এত এত মনস্টার ট্রাক যা বলার বাইরে। আর এরকম মনস্টার ট্রাক মনে হয় না সাধারণত দেখা যায়। আর এই জায়গাতে অর্থাৎ এই ছোট্ট জায়গাতে যতগুলো মনস্টার ট্রাক আছে সবগুলো মনস্টার ট্রাক এখানেই থাকবে, এখান থেকে বাইরে হবে না। কথা হচ্ছে সেটা কেন? আসলে এখানে যে টাওয়ারটা আছে সেই টাওয়ারের যে ছোট ছোট ফিলার গুলো আছে সেই ফিলার গুলোর কারণে এখানে মনস্টার ট্রাক আটকে যাবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ এখানে যে ফাঁকা জায়গা আছে অর্থাৎ বাইরে হওয়ার যে জায়গা আছে এখান দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল বাইর করা যাবে, কিন্তু কোনো গাড়ি বাইর করা যাবে না। আর এই জায়গাতে তো মনস্টার ট্রাক বিশাল বড়, তো এই কারণে এখানে মনস্টার ট্রাক সবসময় আটকে যায়। তবে কথা হচ্ছে এটা হলো কিভাবে? আপনাদের বলে দিই, এটা হচ্ছে একটা কাস্টম ম্যাচ, যে কাস্টম ম্যাচের মধ্যে ড্রোনের মাধ্যমে অসংখ্য মনস্টার ট্রাক এখানে ফেলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট, এবারে কথা বলবো ফ্রি ফায়ারের এই জায়গাটি নিয়ে। তো ফ্রি ফায়ারের এই জায়গাতে আমরা সবাই মোটামুটি আসি, কিন্তু আপনি কি জানেন অনেকেই আছে যারা কিনা এখানে টক ভিডিও বানায় অথবা কাপল ভিডিও বানায়। তো তাদের জন্য এখানে একটা ব্যবস্থা আছে, সেটা হলো যে এখানে যে টিমমেটের নাম অথবা যে বাটনগুলো আমরা দেখতে পাই এই বাটনগুলো আপনি চাইলে গায়েব করে দিতে পারেন। তবে সেটা হচ্ছে কিভাবে? তো চলুন আমি আপনাদের সেটা বলে দিই। তো এটা করার জন্য আপনাদেরকে কাপেলা ক্যারেক্টারের কাছে আসতে হবে। এখানে এসে আপনি যদি চ্যাট বাটন আর সার্ফিং বাটন একসাথে ইউজ করতে পারেন তাহলে দেখতে পাবেন যে আপনি নর্মালি আছেন, যখনই আপনি সার্ফিং বোর্ড থেকে নেমে যাবেন তখনই দেখতে পাবেন যে সকল বাটন গায়েব হয়ে গিয়েছে। এটা খুবই সিম্পল এবং আপনারা গেমের মধ্যে ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে যখন হয়ে যাবে তখন আপনি ইজিলি টিকটক ভিডিও বানাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট, এবারে কথা বলবো গেমের নতুন অরিয়ন ক্যারেক্টার নিয়ে। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটির যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা সবাই খুবই অবাক হবেন। তবে কথা হচ্ছে সেটা কিভাবে? তো অ্যাবিলিটির কথা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু আমি আপনাদের এখন একটা জিনিস দেখাবো যে জিনিসটা হয়তো আপনারা এই ক্যারেক্টার থেকে আশাও করেননি, কারণ এই ক্যারেক্টারের অ্যাবিলিটি এমন যা বলার বাইরে। তো এখানে সর্বপ্রথমে দেখেন এই ক্যারেক্টার স্কিল ব্যবহার করলেই দেখতে পাবেন যে আপনি আপনার সামনে যতগুলি এনিমি আছে সবগুলোই একসাথে ড্যামেজ খাচ্ছে, এবং এই ক্যারেক্টার যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে কোনো গাড়ি ড্যামেজ দিতে পারবে না। এমনকি ক্যারেক্টার স্কিলে যখন পরিণত হয়ে যাবেন অর্থাৎ বৃত্ততে পরিণত হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কোনো এনিমি ড্যামেজ দিতে পারবে না, এটা আপনি দেখতে পাচ্ছেন। এছাড়া এই ক্যারেক্টারের উপর যদি কখনো ইয়ারড্রপ পড়ে যায় কিন্তু আপনি ইয়ারড্রপের ড্যামেজও খাবেন না। এই জিনিসগুলো কিন্তু খুবই মজাদার। আর অদ্ভুত বিষয় হলো যে আপনার আর আপনার সামনে এনিমির কাছে যদি এই ক্যারেক্টারটা থাকে তাহলে কেউ একে অপরকে ড্যামেজ দিতে পারবে না। এই ক্যারেক্টার মূলত ড্যামেজ থেকে অনেক বেশি পরিমাণে আপনাকে বাঁচাবে, যেমন আপনি জোরে বাইরে গেলেও কিন্তু আপনি ড্যামেজ খাবেন না, এমনকি আপনি যখন পানিতে থাকবেন তখন যদি আপনি ক্যারেক্টার ব্যবহার করে থাকেন তখন কিন্তু ক্যারেক্টার বৃত্তই থাকবে। এখানে দেখেন ল্যান্ডমাইন লাগানো হয়েছে এবং ক্যারেক্টারটি ব্যবহার করে যখন সামনের দিকে যাওয়া হয় তখন দেখা যায় যে ল্যান্ডমাইনে এক ফোঁটাও ড্যামেজ খায় না এই ক্যারেক্টার। চলুন এবার আমরা গ্রেনেডের পরীক্ষা করে দেখি। আর আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেনেড ব্যবহার করার পর এক ফোঁটাও ড্যামেজ খায়নি আমার ক্যারেক্টার। এই থেকে বুঝে যায় যে এই ক্যারেক্টার মারাত্মক একটি ক্যারেক্টার, যে ক্যারেক্টার কিনা আপনাকে ড্যামেজ থেকে প্রচুর বাঁচাবে, যেমন আপনি এখানে ফ্ল্যাশ ফ্রিজারের কাজও দেখতে পেলেন। এছাড়া এই ক্যারেক্টারের বেস্ট কম্বিনেশন হচ্ছে এটা। আর আপনারা যদি এই কম্বিনেশনে এই ক্যারেক্টার ব্যবহার করেন তাহলে বুঝে নেবেন যে আপনি আগুন নিয়ে গেম খেলছেন, অর্থাৎ আপনার কাছে যে এনিমি আসবে তাকেই মরতে হবে। এছাড়া এই ক্যারেক্টার বাদে আমাদের গেমের মধ্যে আরো নতুন দুইটা ইভেন্ট এসেছে। তো এই ইভেন্টগুলোর মধ্যে কোন ইভেন্ট আপনার ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। তো সর্বপ্রথমে রয়েছে প্রজেক্ট ক্রিসমন ইভেন্ট। তো এই ইভেন্টের মধ্যে আমরা দুইটা বান্ডেল দেখতে পাই, এই দুইটা বান্ডেল আপনারা গেমের মধ্যে ইজিলি পেয়ে যাবেন। তবে কথা হচ্ছে দুইটা বান্ডেল আপনাদের কার কেমন লেগেছে? যদি এই বান্ডেলগুলো এখন এসেছে, আর এই বান্ডেলগুলো আমি অনেক আগে গেমের মধ্যে একটা ইভেন্ট থেকে প্রায় 1500 ডায়মন্ড খরচ করে নিয়েছিলাম। এছাড়া উপরের দিকে আছে এছাড়া পিস্টল স্কিন আর গানের স্কিনের মুখ স্টোর ইভেন্ট। এই ইভেন্ট থেকে আপনারা চাইলে এগুলো নিতে পারেন, এগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। এর মধ্যে ব্লু কালারের যে হেলস্টোন ফিস্ট স্কিন আছে সেটা আমার কাছে বেস্ট লেগেছে, আপনাদের কার কোনটা বেস্ট লেগেছে সেটা কমেন্টে লিখতে পারেন।